তুমি কি ও চিলড্রেনটা দাও, ওরা ওরা খেতে পারবে না ইয়ে ছাড়া। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা হচ্ছে চলে আসছি, আমরা চলে আসছি হলো একটা রেস্টুরেন্টে। আজকে ছুটির দিনে জামাই হচ্ছে, আজকে খাওয়াবে, চারটাখানি কথা নাকি, একদম দুই তিন দিন ধরে না খেয়ে আছি। আজকে সোমবার মেমোরিয়াল ডে, এই উপলক্ষে জামাই হলো বাইরে খাওয়াতে নিয়ে আসছে, দুপুরে লাঞ্চ হচ্ছে বাইরে। আহা, আসছি হলো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, এইখানে চিকেন বিরিয়ানি পাওয়া যায়, মাটনটা পাওয়া যায় না। তো আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, আর এখন শুধু অপেক্ষায় আছি কখন আসবে, তারপর গপ গপ করে খাবো। জামাইয়ের ট্রিট বলে কথা, তাই না? আহ, আরও কিছু খাওয়াবে বাবা। স্নেহা আজকে কিন্তু সেই রকম। কী ব্যাপার স্নেহার বাবা, ঘটনাটা কী? সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আমাদের খাবার চলে আসছে, এটা হচ্ছে একদম গরম, এটা এখনো হচ্ছে দারুন। ওয়াও, জুয়া উঠা গরম গরম খাবার তাও বা রেস্টুরেন্টে, বিষয়টা কিন্তু অন্যরকম। এটা হচ্ছে একদম গরম গরম ধোয়া উঠা এখনো হচ্ছে, আর সে তার ভাইকে হেল্প করছে। এই থালিটা খুবই সুন্দর, থালিতে আছে হলো রাইস, আছে এটা স্যালাদ, এটা হচ্ছে ডালের ডাল আর কি, বুটের ডাল দিয়ে কিছু একটা হবে, এখানে চিকেন আছে আর মাটন, না চিকেনই মনে হয়। আচ্ছা, আর এটা হচ্ছে রায়তা টায়তা একটা কিছু হবে আর কি, যাই হোক নাম জানি না। এটা হলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তো চিকেন দেখো খেতে পারো কিনা, কারণ জানি না, খাইনি তো খাবার। বেবি তুমি খাচ্ছো রুটি? মাটন এটা পায়েশ, খাও খাও, গুড গুড। জামাই পরে গেছে, খাওয়া আমাদের খাওয়া শেষ। এবারে হচ্ছে আমরা সবাই চলে যাব বাসার দিকে, আর একটু বক্সে নিয়ে নিয়েছি, অত খেতে পারিনি। তো সবাই অনেক ভালো থাকবেন, টাটা, বাই বাই। এসে হামাই দাও, বাই।